আসসালামু আলাইকুম আশা রাখছি আপনি ভালো আছেন বেকারত্ব শব্দটা কেমন যেন হতাশাজনক তাই না বেকারত্ব শুধুমাত্র বাংলাদেশের সমস্যা তা নয় এই সমস্যাটা সারা বিশ্বের প্রতিটা দেশেই রয়েছে তবে আমাদের দেশে বর্তমান সময়ে বিভিন্ন গণমাধ্যমের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বর্তমান সময়ে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়ে গিয়েছে বেকারত্ব থেকে বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে চাকরি করতে হবে তবে আমি বেকার থেকে বেরিয়ে আসতে পারব শুধুমাত্র চাকরি একমাত্র উপায় যেটা আমার বেকারত্বকে লাঘব করতে পারে কিন্তু এই ধারণাটা ভুল আপনি যদি কোনো একটা বিষয়ে এক্সপার্ট হন তাহলে আপনি চাকরি না করে ব্যবসা করার দারুন কিছু করতে পারবেন আর এই চাকরি করতে যে আমরা জীবনের অর্ধেক সময় ব্যয় করে ফেলি সার্টিফিকেট অর্জন করার জন্য আর বাকি অর্ধেক সময় সার্টিফিকেট ফটোকপি করতে করতেই চলে যায় এই যে একটা যন্ত্রণাময় জীবন আপনি চাইলে এটাকে বাইপাস করতে পারেন করে আপনি একটা ব্যবসা শুরু করুন ইনশাআল্লাহ আপনি যদি শিক্ষিত বেকার হয়ে থাকেন তাহলে আপনি চাকরি করে যত ইনকাম করতেন আপনি তার চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং আপনি চাকরি করে যতটা পরিশ্রম করবেন তার চেয়ে কম পরিশ্রম করেও আপনি তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন দেখুন বর্তমান সময়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা অনেক ছেলে মেয়ে রয়েছে যারা মার্কেটিংয়ের কাজ করে বাজারে ঘুরে ঘুরে রাস্তায় ঘুরে ঘুরে অর্ডার কাটে কোম্পানির টার্গেট পূরণ করে তারপরে মাস শেষে একটা বেতন নেয় আবারও দেখা এমনও দেখা যায় মার্কেট টার্গেট ফিল না হলে বেতন ঠিকমতো দিতে চায় না এ ধরনের নানা ঝামেলা রয়েছে আমি বলি আপনি যদি ছোট্ট একটা ব্যবসা শুরু করেন বিশ থেকে পঞ্চাশটা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে তাহলে কিন্তু ওই যে মার্কেটিংয়ের চাকরি করে যত টাকা ইনকাম করতেন তার চেয়ে আপনি বেশি ইনকাম করতে পারবেন এবং তার চেয়ে আপনি আরও বেশি আরামে থাকবেন জি এটা সম্ভব আপনি যারা মার্কেটিংয়ে চাকরি করে যারা মার্কেটিংয়ের ব্যবসা করে তাদের সাথে পরামর্শ করে দেখবেন তারা কিন্তু এটাই বলবে যে আপনি চাকরি করে কয় টাকা পান আমি ব্যবসা করে তার চেয়ে বেশি ইনকাম করি যারা ব্যবসা করবেন কিন্তু কি ব্যবসা করবেন ভেবে উঠতে পারছেন না তাদেরকে বলি আপনি চাইলে টিআই জমাদার কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে চা পাতার ব্যবসা শুরু করতে পারেন দেখুন আমাদের দেশে প্রচুর চায়ের দোকান রয়েছে আর এই চায়ের দোকানগুলোতে প্রচুর চা খাওয়ার লোক রয়েছে সেই হিসেবে চায়ের প্রচুর চাহিদা আপনি যে এলাকাতেই বসবাস করুন না কেন আপনি যে এলাকাতেই বসবাস করুন না কেন আপনি চাইলে এই চা পাতার ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারেন বাজারে হাজারো রকমের চা পাতার কোম্পানি রয়েছে আমি মনে করি টিআই জমাদার কোম্পানি বাজারে প্রচলিত চা পাতার প্রতিষ্ঠানগুলো থেকে কোনো অংশে কম নয় আপনি আকর্ষণীয় মুনাফা লুটে নিতে পারবেন আকর্ষণীয় কমিশনে আমাদের সঙ্গে ব্যবসা করতে পারবেন আপনি চাইলে আমাদের ঢাকা অফিসে এসে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন অথবা যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে বসে প্রোডাক্ট নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এখানে ফোন করুন কিভাবে আপনার কাছে পণ্য পৌঁছাতে হবে সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো বাজারে হাজারো রকমের চা পাতা রয়েছে অনেক ক্ষেত্রে আমরা এমনটা শুনতে পাই যে চা পাতায় নাকি কৃত্রিম রং মেশানো হয় তো সেক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে এমন কোনো কোম্পানির সাথে সম্পৃক্ত হতা হওয়া চলবে না যারা আসলে আপনাকে এ ধরনের প্রতারণার সম্মুখীন করবে এদিক থেকে টিআই জমাদার কোম্পানি অনেকটাই ভালো আপনি চাইলে এই টিআই জমাদার কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পারেন কোনো ধরনের প্রতারণার শিকার হতে না চাইলে আপনি চাইলে অল্প কিংবা বেশি পুঁজি ইনভেস্ট করে টিআই জমাদার কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পারেন আপনি নতুন অথবা পুরাতন ব্যবসায়ী হন না কেন এ কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আপনি কিন্তু দারুণ একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন অনেকেই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করেন কিভাবে ব্যবসা শুরু করবো আমি বলি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনার ব্যবসা শুরু করার প্রক্রিয়াটা আমরা বলে দেব কিভাবে আপনি মাল পাবেন কিভাবে আপনি কত রেটে মাল বিক্রি করবেন এসব এই সংক্রান্ত সব ধরনের পরামর্শ প্রয়োজনে আপনাকে দেয়া হবে এছাড়াও আপনি যদি চা পাতার ব্যবসা করার ক্ষেত্রে একদমই নতুন হন তাহলে আমি বলবো আপনি আমাদের সাথে সম্পৃক্ত হন আপনি ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন আর আমরা এটাও প্রত্যাশা করছি যে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে পারব। তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি একটা ব্যবসা শুরু করবেন কথা হাফিজ